ব্যাপারগুলো অভিজ্ঞরা জানেন, তাই বলছি। বিএসএনএল, ডিফেন্স, এআইসি, বিএসএল নয়, দিকে দিকে রাজ্য কেন্দ্র সরকারের বহু দপ্তরে বহু হাজার হাজার ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবাররা আছে, যাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলা যারা প্রতিনিধিত্ব করছে তাদের বলবো, 21 তারিখে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কলেজ স্কোয়ারে জমায়েত করুন। যারা আছে তাদেরকে বলবো, তোমরা যদি না আসতে পারো জেলায় জেলায় বড় বড় করে মিছিল করো, একই দিনে যেন সারা পশ্চিমবাংলার সব দিকে দিকে সব মোড়ে মোড়ে ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের মিছিল হয়। মহামানী মানুষের সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের জন্য তারা অনেক করেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা। চারিদিকে অনেক প্ররোচনা, অনেক উৎসাহ, সবকিছু জমা করব। আমার শেষ বক্তব্যের সাথে এইটুকুই বলব, কিছুদিন আগে বিরোধী আমাদের রাজ্যের বিরোধী দলরা বললেন যে আমাদের সরকার অনেক সরকারের উৎসাহ করলেন, আমি শুধু এইটুকুই বলব এবং আমাদের সমস্ত শ্রমিক ভাইরা জবাব দেবে। 19 মে আসছে সেই দিন, সারা বাংলার অসংগঠিত শ্রমিক জবাব দেবে ভোট মাসে, রেজাল্টে আপনারা মিলিয়ে নিন। আমাদের অক্টোবর শেষ হয়েছে, আমরা